আমি পবিত্র কোরআনের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতটা হলো সূরায়ে হুজুরাতের 3 নম্বর আয়াত। একটা ঘটনার কিছু অংশকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার প্রথম দিকের কতগুলি আয়াত নাজিল করেছিলেন। রাসূলের যুগের একটা ঘটনা, ঘটনার এক অংশ উপলক্ষে এই সূরার প্রথম আয়াত নাজিল করেছেন, ঘটনার আর এক অংশ উপলক্ষে এই সূরার 2 নম্বর আয়াত নাজিল করেছেন, ঘটনার আর এক অংশ উপলক্ষে সূরার 3 নম্বর আয়াত নাজিল করেছেন, ঘটনার আর এক অংশ উপলক্ষে আল্লাহ এই সূরার 4 নম্বর 5 নম্বর আয়াত নাজিল করেছেন। একটা ঘটনা, ঘটনার এক এক অংশকে কেন্দ্র করে আল্লাহ সূরার শুরু থেকে 5 নম্বর পর্যন্ত কতগুলি আয়াত নাজিল করেছে। কোনো ঘটনা উপলক্ষে যদি আল্লাহ কোরআনের কোনো আয়াত নাজিল করেন, তাহলে ওই ঘটনাকেই আয়াতের শানে নুজুল বলা হয়। আপনারা যারা বিভিন্ন ইসলামী সম্মেলনে যোগদান করেন, বিভিন্ন তফসিরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের মুখ থেকে তফসির শুনে থাকেন, আপনাদের এই কথা বুঝার এবং জানা থাকার কথা যে একটা ঘটনা উপলক্ষে যদি আল্লাহ একটা আয়াত নাজিল করেন, তাহলে ওই ঘটনাকে এই আয়াতের শানে নুজুল বলা। সূরা হুজুরাতের প্রথম আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনা আছে, ওই ঘটনাই এই আয়াতগুলির শানে নুজুল। ঘটনা অনেক লম্বা, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে ঘটনাটা বলি। শুধু শানে নুজুলটা, আয়াত কোন আয়াত কোন উপলক্ষে নাজিল হইল এইটা বোঝার জন্য। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর অত্যন্ত গরমের মৌসুম ছিল, আরব দেশের গরম এত কড়া গরম, এই দুপুরের রইদে মরুভূমির বালু এমন গরম হয় যে এই বালুর কণা যদি সরাসরি শরীরের চামড়ায় পড়ে তাহলে চামড়াতে ঠুসা উঠে যায়। এই কারণে আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় বিশেষ কোনো জরুরি দরকার ছাড়া কেউ বাড়ি ঘরের বাইরে যায় না। এমতাবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিগণের কামরার ভিতরে বিশ্রাম করতেছিলেন, গরমের মৌসুম দুপুরের সময়। আর দূর দেশের একদল মানুষ এই সময় রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছিল, রাসূল বিশ্রাম করতেছেন আর এরা রাসূলের ঘরের বাইরে দাঁড়াইয়া ডাকতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। এর অর্থ হল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আপনি ঘর থেকে বাইরে আসেন। এই যে ডাকল, রাসূল রে ডাকল সাক্ষাৎ করার জন্য, এটার প্রতিবাদ করে আল্লাহ এই সূরার 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাজিল করে। নাজিল কইরা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনাকে কামরার বাইরে দাঁড়াইয়া ডাকে এদের কাণ্ড জ্ঞান নাই, এদের কাণ্ড জ্ঞান নাই। এইভাবে নবীকে ডাকলে নবীর সাথে বেয়াদবি হয়। এখানে দুইটা বেয়াদবি আছে, একটা হইল নবীকে নাম ধইরা ডাকা, ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ। এই আয়াত নাজিল করে আল্লাহ উম্মতকে চিরকালের জন্য নিষেধ করে দিলেন, সাবধান, তোমাদের নবীকে কোনোদিন নাম ধইরা ডাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনে আমি অনেক নবীর নাম ধইরা ডাকছি, আদমকে আমি ইয়া আদম কইয়া ডাকছি, নূহ নবীকে আমি ইয়া নূহ কইয়া কোরআনে ডাক দিয়েছি,
ইব্রাহিম নবীকে আমি কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছি, মুসা নবীকে আমি কোরআনে ইয়া মুসা বলে ডাক দিয়েছি, ঈসা নবীকে আমি কোরআনে ইয়া ঈসা বলে ডাক দিয়েছি, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোরআনের কোনো আয়াতে ইয়া মুহাম্মদ বলে ডাকিনি, কারণ তোমাদের নবীকে আমি অন্য নবীর থেকে আলাদা সম্মান করি। আমাদের সমাজে কে নবী মানে আর কে নবী মানে না, কে নবীরে মর্যাদা দেয় আর কে নবীরে মর্যাদা দেয় না, এটা নিয়ে যথেষ্ট পরিমাণ বিতর্ক চালু আছে। যারা এই সমস্ত বিতর্কে জড়িত হয় এদের খবরও নাই আল্লাহ কোরআনে নবীকে কিভাবে সম্মান করার কথা শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবীকে আল্লাহ সম্মান করার কোনো বিন্দু মাত্র বাকি রাখছেন না যে আমি মন গড়াভাবে নবীকে আলাদা কোনো সম্মান করতে হবে। নবীর যত সম্মান সমস্ত সম্মান আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমাদের নবীকে যতভাবে সম্মান করতে হবে এর মধ্যে আল্লাহ সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে নবীর দরবারের যত আদব শিক্ষা দিয়েছেন এর মধ্যে একটা আদব হইল, তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও নাম ধরে রাখি না। কাজেই সাবধান, কোনোদিন নবীরে নাম ধরে রাখবার সাবধান। একটা আদব নবীর দরবারের। বলেন তো আল্লাহ কোরআনে নবীকে আদব করার নবীর দরবারের আদব শিক্ষা দিয়েছেন কিনা? একটা আদব কি? নবীকে নাম ধরে রাখো না, তোমরা নবীরে আমি আল্লাহ নিজেও নাম ধরে রাখি না। 2 নম্বর আদব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম। নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যারা আসলো এরা যদি নবীকে ডাকা ডাকি না কইরা ধৈর্যের সাথে দাঁড়াইয়া অপেক্ষা করত, নবী নিজের ইচ্ছায় যখন ঘর থেকে বাইরিতেন তখন যদি সাক্ষাৎ করত তাইলে নবীর সাথে আদব রক্ষা হইত। 5 নম্বর আয়াতে আল্লাহ নবীর দরবারের আরেকটা আদব শিক্ষা দিলেন যে নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে ডাইকিয়া বাইর করিও না, নবী নিজের ইচ্ছায় বাইরিলে সাক্ষাৎ করিও। তারপরে যখন নবীর সাথে তাদের সাক্ষাৎ হইল তখন তারা বলল যে অমুক দেশে আমাদের বাড়ি, আমরা সদল বলে মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কাজেই আমরা একজন আমিরের অধীনে চলা দরকার। মুসলমানের সমাজ আমিরের অধীন ছাড়া চললে, যে মুসলমানের সমাজ কোনো আমিরের অধীনে চলে না, প্রত্যেকেই যার যার বুঝমতো চলে, এই মুসলমানের সমাজকে শত্রুরা এত সহজে ধ্বংস করে দিতে পারে, ছাগলের ফালের মধ্যে যদি একটা বাঘ ছেড়ে দেয় তাহলে বাঘের ছাগলের ফালকে যেভাবে ধ্বংস করে দিতে পারে। এজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসলামা ইল্লা বি আমিরিন, লা ইসলামা ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি আমিরিন ওয়ালা আমিরা ইল্লা বি তাআতিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমান জামাতবদ্ধভাবে জীবন যাপন করবে, জামাত থেকে বিচ্ছিন্ন মুসলমানের জীবন যাপন হতে পারে না। মুসলমান বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে ইসলাম পালন করবে না জামাতবদ্ধ? জামাতবদ্ধ। যেমন ধরেন আপনি 5 বেলার নামাজ যদি একা একা পড়েন তাহলে আপনার নামাজটা এটা ইসলামী পদ্ধতির নামাজ হইল না, এটা মন গড়া পদ্ধতির নামাজ হইল।
পাঁচ বেলার নামাজ জামাতবদ্ধ ভাবে পড়তে হবে, তখন এটা ইসলামী নামাজ হইল। আমার কথা বুঝেন আপনারা? আমি তো বিদেশ থেকে গেছি না, আপনারা দেশ হইত বলেন একা একা নামাজ পড়লে এটা ইসলামী নামাজ হইল না মন গড়া নামাজ হইল? আর জামাতবদ্ধ ভাবে নামাজ পড়লে এটা ইসলামী নামাজ হইল। এই জন্য ওমর বলেন লা ইসলামা ইল্লা বি জামাতিন, জামাত ছাড়া ইসলাম নাই, জামাত ছাড়া ইসলাম নাই। এখানে একটা প্রশ্ন আছে কঠিন, কি প্রশ্ন? জামাত তো কতগুলো অনেকগুলি আছে সমাজে, কোন জামাত ইসলাম আছে চিন্তাম কেমনে? কাদিয়ানি দলের, কাদিয়ানি একটা দল আছে, এরা মুসলমান হই না? কাদিয়ানি নামে একটা দল আছে, এরা মুসলমান হই না? এরাও দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের জামাত। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিছে মুসলমানের জামাত। এই জামাতের সাথে মিললে ওইনি ইসলামের কাজ করন লাগবে। তাহলে কোন জামাত এটা চিনন কেমনে? সাহাবায়ে কেরাম সরাসরি রসুলের কাছে জিজ্ঞাসা করছিলেন কোন জামাত সঠিক জামাত চিনন কেমনে? আল্লাহর রাসুল সাল্লাল্লাহু ইসলাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আজ থেকে 1500 বছর আগে বলে দিছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুসলমানের যেই দল আমার সুন্নত মতে জীবন যাপন করে, আমার সুন্নত মতে জীবন যাপন করে, আর আমার সাহাবাগণ যে সমস্ত আমার তরিকা যেভাবে অনুসরণ করেছেন, এইভাবে যারা আমার তরিকা অনুসরণ করে এদের জামাত খাঁটি মুসলমানের জামাত। মুসলমানের খাঁটি জামাত চিনার জন্য আল্লাহর রাসূল দুইটা স্কেল, দুইটা মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। মুসলমানের খাঁটি জামাত চিনার একটা স্কেল হইল নবীর সুন্নত, আর একটা স্কেল হইল সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য মুসলমানের এই খাঁটি দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নতের তো সুন্নতের অনুসারী, বলেন তো কথা বুঝে থাকলে, কার সুন্নতের? রাসূলের সুন্নত। ওয়াল জামাতের তো জামাতের অনুসারী, বলেন তো কার জামাতের? বাস, তোমার জীবনের সকল কাজ যদি রাসূলের সুন্নতের অনুসরণে করো, তোমার জীবনের সকল কাজ যদি সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণে করো, তাহলে তুমি মুসলমানের খাঁটি জামাতের অনুসারী, তুমি জান্নাতি মুসলমান। কাদিয়ানিদের মতো নিজেরা মুসলমান না হইয়াও নিজেদেরকে মুসলমানের দল রাখা যেমন ধোকা ছাড়া আর কিছু নয়, ঠিক তেমনি ভাবে নবীর সুন্নত আর সাহাবায়ে কেরামের জমাতরে আদর্শ মাপকাঠি না মানিয়া নিজেদেরকে জমাত নাম দেওয়াও, নিজেদেরকে আহলে সুন্নত নাম দেওয়াও ধোকাবাজি ছাড়া আর কিছু নয়।